मेरा स्कूल है और ये हम ही और हम यहाँ पे एग्जाम का गाड़ मारा मारी कर रहे हैं। আর এই জন্যই তো এক্সামে ফেল মারার পর রাস্তায় বৈশা বৈশা আন্দোলন করা লাগে। আমরা ভালো পরীক্ষা দিছি তাও কেন ফেল আসবে? আমরা ভালো পরীক্ষা দিছি কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে? এবার বুঝতে পারছেন তো কেন আসবে? এক্সামের দিন এক্সামের গার মারামারি করলে তো এরকম হবেই। এই ডায়লগ চিনতে পারলেন না? ওয়েট, আমি চিনাচ্ছি। এটা কি আপনারা কে এটা নিতে এসেছেন? কি অবস্থা এটা? কি রে AMRELA? কি হয়েছে? হ্যাঁ, সামান্য না হয় একটা আমরেলা বানানি ভুল করছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আর আমি বুঝলাম না আপনারা কেমন মানুষ। হ্যাঁ, মেয়েগুলোর কথা তো একবার ভাবেন। ফেল করার এক বুক কষ্ট নিয়ে রাস্তায় বৈশা বৈশা আন্দোলন করতেছে আর আপনারা আবার তাদেরকে নিয়ে মজা করতেছে। ধিক্কার জানাই আপনাদের। জানাও ধিক্কার। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো হায়ার সেকেন্ডারি এক্সামের কিছু ভিডিও নিয়ে যেগুলো ইতিমধ্যে খুবই ভাইরাল। তার থেকেও বড় কথা হলো এগুলো নিয়ে দেখলাম এখন কম বেশি সবাই ট্রোল করতেছে, কিন্তু কেন কেন? হ্যাঁ, সেটাই খুঁজে বের করার চেষ্টা করবো, একটু ওয়েট। সো উইদাউট আদার রাখা কথা, চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতে বলে নেই, পুরো ভিডিওতে আজকে আমি ছাত্রছাত্রীদের সাপোর্টে কথা বলবো, কারণ আমি জানি ছাত্রছাত্রীদের কি কষ্ট। সো যাদের হজম হবে না তারা প্লিজ আগে থেকে ভিডিওটা স্কিপ করতে পারেন। এই সময় কম, শুরু করো। আস্তে খালাম মা, আস্তে। আমি এক্সপ্লেন করতেছি আসলে প্রবলেমটা কোথায় হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে আপনার মেয়ের বান্ধবী বাংলায় সেটিং করে ইংলিশে পাস করলো, কিন্তু আপনার মেয়ে ইংলিশে সেটিং করার পরেও কেন ফেল করলো? হ্যাঁ, আপনার প্রশ্ন ঠিকই আছে, কিন্তু প্রবলেমটা হয়েছে কি এক্সামে তো হাত দিয়ে লিখতে হয়, সেখানে তো ফোনের মতো আর কিবোর্ড নাই। আর তার থেকেও বড় কথা হলো ফোনের কিবোর্ডে অটো কারেক্ট নামে একটা অপশন আছে, কিন্তু বোর্ড এক্সামের খাতায় তো এ ধরনের কোনো ফিচার নাই। যদি এক্সামের খাতায় এ ধরনের ফিচার থাকতো তাহলে বিশ্বাস করেন আপনার মেয়ে কখনোই ফেল করতো না। তবে হ্যাঁ, এই ফেইলের জন্য কোনোভাবেই আপনার মেয়ে দায়ী না, এই দায়টা পুরোটাই বোর্ড এক্সামের কর্তৃপক্ষ। তারা কেন এক্সামের খাতায় এ ধরনের ফিচার অ্যাড করলো না? তাদের তো বোঝা উচিত ছিল এটা ডিজিটাল যুগ, পোলাপাইন ডিজিটাল হয়েছে। এবার বুঝুক, আন্দোলন চলছে চলবে, এটা আর থামবেও না, আর আপনাদের ডিসিশন মানবো না। হ্যাঁ আপা, আমি আসি আপনাদের সাথে, মানি না, মানবো না, মানি না, মানবো না। হ্যাঁ ঠিক আছে আপা, মানবো না, বাট এইচএস এর পূর্ণরূপটা তুমি চটাস করে বলে দাও তো। নামটা বলতে পারবে ইংলিশে? মানছি না, মানবো না। ও আচ্ছা, জানো না, কোনো ব্যাপার না। আসলে আমাদের লং জিনিস একদমই পছন্দ না, আমরা শর্ট জিনিস মনে রাখতেই পছন্দ করি। তার থেকেও বড় কথা হলো এক্সামে এইচএস এর পূর্ণরূপ লাগে না, সো এটা মুখস্থ করার কোনো মানেই নেই। ওই সময়টা টিকটক করলেও অনেক দূর যেতে পারবো। সবাই সাতটা মেয়ে ইংলিশ ফেল করেছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। বুঝলাম না, যেখানে সবাই অন্য সাবজেক্ট গুলায় লেটার মার্ক পাইছে সেখানে আপনারা শুধুমাত্র ইংলিশ সাবজেক্টে সবাইকে কিভাবে ফেল করাতে পারেন? আচ্ছা, আপনাদের মাঝে কি মানবতা বলে কিচ্ছু নাই? এটা কি আপনারা কে এটা নিতে এসেছেন? কি অবস্থা এটা? কি রে AMRELA? হ্যাঁ ঠিকই তো আছে, আমরেলা বানান, সবাই এটা নিয়ে ট্রোল করতেছে কেন বুঝলাম না। আরে ভাই, আপনাকে তো বুঝতে হবে এটা ডিজিটাল যুগ আর এটা ডিজিটাল পোলাপান। অলওয়েজ টাইম অনলাইনে থাকে আর সবকিছু বাংলিশে লেখে, তাই আপনাকেও আমরেলা বানান বাংলিশেই বলছে। আচ্ছা ওয়েট ওয়েট, মানলাম আমরেলা বানান ভুল হয়েছে, পারে না, এর জন্য কিরা ফেল করবে? আচ্ছা আমরেলা বানান কি 12th ক্লাসে আছে নাকি এক্সামের সিলেবাসে ছিল? ছিল না তো? তাহলে কেমনে পারবে? সেই নার্সারিতে ছিল এগুলা, ইউ ফর আমরেলা, এ ফর আপেল, বি ফর এরা বলো। এখন 12th ক্লাসে আয়সা যদি এইগুলা ধরেন তাহলে কেমনে পারবে? আর ফেল করার কারণ হিসেবে যদি এইগুলাই দেখেন তাহলে বলবো এদের কোনো দোষই নাই, দোষ হচ্ছে ওই শিক্ষকদের, কারণ তারা এগুলা জানে না, দেখেও কেমনে 1 থেকে 11 ক্লাস পর্যন্ত পাস করায় আর 12th ক্লাসে নিয়ে গেল। জানি উত্তর নাই আর থাকার কথাও না। আমরা ভালো করে পরীক্ষা দিয়েছি এবং তার সত্ত্বেও আমাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে। এত ভালো রেজাল্ট, মানে ভালো পরীক্ষা দেওয়ার পরে আমাদের আনচেস স্কুল দেখানো হবে কেন? ভালো পরীক্ষা দিচ্ছে কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে? আমাদের কনফিডেন্স, আমরা পাস করব। যা আমাদের ফুল কনফিডেন্স, আমরা পরীক্ষা দিয়েছি যে আমরা পাস করব। কনফিডেন্স লেভেলটা একবার দেখেন, পুরাই আগুন। আমাদের ফুল কনফিডেন্স, আমরা পরীক্ষা দিয়েছি যে আমরা পাস করব। এর এক পার্সনে যদি সারাদিন টিকটক না কইরা পড়াশোনা দিত তাহলে একজনও ফেল করতো না। যারা বিয়ে হয়ে গেছে, যারা কম নাম্বার পেয়ে ই করেছে তারা পাস করে গেছে, যারা পড়াশোনা ভালো জানে না। আর আমরা এত ভালো করে কষ্ট করে পরীক্ষা দিয়ে কেন এই নাম্বার পেলাম? আচ্ছা এটা তো বিবাহিত, তাহলে এটা স্লোগান দিচ্ছে কেন? মানছি না, মানবো না, মানছি না।
এ কি পাস করে নাই? শুনো, যারা পড়াশোনা করছে তারাই পাস করছে, তারা তোমাদের মতো সারাদিন টিকটক করে নাই। আমি তো এদের পক্ষে, আশা খালাম আপনি বলেন আপনার দাবি কি? আমাদের মেয়েদের পাস করাতে হবে। ইয়েস, আমারও সেই একটাই দাবি, বাট এদেরকে আগে এইচএস এর পূর্ণরূপ শিখে আসতে হবে, নইলে কেমন জানি শোনাচ্ছে। এইচএস এর ফুল ফর্ম কি? এইচএস এর ফুল ফর্ম? এইচএস এর ফুল ফর্ম এইচএস এর ফুল ফর্মটা কি? উচ্চ মাধ্যমিক। না মানে একটা বার চিন্তা করে দেখেন, যে এক্সাম দিচ্ছে সেটারই ফুল ফর্ম জানে না। না, এই কাকা তো বেশি কথা বলতেছে, বাট টু এরে থামাই দে তো। সারাদিন ফেসবুক করো, ইউটিউব মারো, তোমাদের লজ্জা শরম নাই? যাই হোক, এট লাস্ট একটাই কথা বলবো, মেয়েরা যেহেতু আন্দোলন করতেছে, সেহেতু আপনাদের উচিত ইংলিশ সাবজেক্টটাকে আরেকবার রিভিউ করা। আমি তো বলবো ইংলিশ সাবজেক্টটার সাথে সাথে সব সাবজেক্টগুলাই রিভিউ করতে। বিশ্বাস করেন রাসেল ভাই, ইংলিশ তো দূরের কথা, অন্য সাবজেক্টগুলোতেও আর পাশ আসবে না। নাও কাম টু দা পয়েন্ট, ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ কইরা কইরা সন্তানের হাতে এই বয়সে ফোন তুলে দিলে তাদের থেকে এর বেশি আর কি আশা করেন? আর শুধু সন্তানদের কি বলবো, মেয়ে সারাদিন ধরে বয়ফ্রেন্ডের সাথে সেটিং করছে, মা আবার ওইটাকে এক্সকিউজ বানিয়ে মেয়ের সাথে এসে আন্দোলন করতেছে। কোথায় আছি আমরা? এখনো সময় আছে, সাবধান হন, নিজের সন্তানের খোঁজ রাখেন, কি করছে, কোথায় যাচ্ছে, পড়াশোনা ঠিক মতো করছে নাকি সারাদিন পেম্পিরিতি নিয়েই বিজি, একটু খোঁজ নেন যদি এই খালাম্মার মতো না হন। আই হোপ রেজাল্টের পর এরকম দৃশ্য আর দেখা লাগবে না। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর লাগলে দিস চ্যানেল যতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে এসএমএস দিবেন। আল্লাহ হাফেজ।